শহর বর্ধমানে করোনা আক্রান্ত ঊর্ধ্বমুখী, সচেতন করতে এগিয়ে এলো ব্যবসায়ী সংগঠন। শহর বর্ধমানে করোনা আক্রান্ত ঊর্ধ্বমুখী হতেই সচেতন করতে এগিয়ে এলো পূর্ব বর্ধমান চেম্বার অব ট্রেডার্স ও তেঁতুলতলা সবজি এবং মৎস্য ব্যবসায়ী সংগঠন। এই উপলক্ষে এদিন বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে মাস্ক বিতরণ ও সচেতনতা কর্মসূচি গ্রহণ করেন ব্যবসায়ীরা। এদিন চেম্বার অব ট্রেডার্সের সচেতনতা শিবিরে উপস্থিত থেকে করোনা বিষয়ে বিশেষ আলোকপাত করেন আইসি সুখময় চক্রবর্তী ও বনানী রায়। আমরা লক্ষ্য করছি এখনো প্রচুর লোক বিনা মাস্কে রাস্তা দিয়ে যাতায়াত করছেন। জনগণ নিজেরা যদি সচেতন না হয়, আমরা জোর করে কাউকে সচেতন করতে পারবো না। আর যতক্ষণ জনগণ সচেতন না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কোভিড মুক্ত বর্ধমান আমরা এনশিওর করতে পারবো না। গতকালকে রিপোর্ট অনুযায়ী প্রায় 50 জন কোভিড আক্রান্ত বর্ধমান শহরে আছে এখনো। এই সংখ্যা যাতে আরো বেড়ে না যায়, সেই জন্য জনগণের ভেতর প্রচন্ড সচেতনতা দরকার। আমরা রাস্তাঘাটে চলাফেরা প্রত্যেকেই করছি, করতেও হবে, কিন্তু যদি সতর্কভাবে চলাফেরা করি, প্রত্যেকে যদি সঠিকভাবে মাস্ক ব্যবহার করি এবং ঘরে ঢোকার আগে স্যানিটাইজ করে ঘরে ঢুকব, হাত পা সাবান দিয়ে ধুয়ে ভালো করে তারপরে ঘরে ঢুকব, এবং রাস্তায় যখন কারোর সাথে কথা বলবো তখন মিনিমাম 1 মিটার দূরত্ব বজায় রেখে আমরা কথা বলবো, এই নিয়ম নীতিগুলো যদি আমরা নিজেরা পালন করি, তাহলেই একমাত্র কোভিড থেকে নিজেকে বাঁচাতে পারবো এবং অন্যদেরও বাঁচাতে পারবো। কোভিড মুক্ত বর্ধমান তৈরি করতে গেলে বর্তমানে প্রত্যেকটা মানুষের সহযোগিতা দরকার, প্রত্যেকটা মানুষের সচেতনতা দরকার। আমরা সবাই জানি যে কিছু কিছু জিনিস যেগুলোতে মেনে চলতে হচ্ছে, যেমন মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা, সোশ্যাল ডিস্টেন্স মেনে চলা, আমরা প্রত্যেকেই এগুলো জানি। কিন্তু তা সত্ত্বেও কিন্তু এখনো পর্যন্ত আমরা ঠিকঠাকভাবে এগুলো মেনে চলছি না। কিছু কিছু আমাদের ক্ষেত্রে মানে এগুলো মেনে চলার ক্ষেত্রে কিছু কিছু আমার মানে দিয়ে দেখাই যাচ্ছে যে আমরা এগুলো সঠিকভাবে ঠিকভাবে মেনে চলছি না। এর ফলে কি হয়েছে, প্রশাসন থেকে অনেক কড়া ব্যবস্থা নিতে হয়েছে, নাইট কারফিউ জারি হয়েছে। আমি প্রত্যেককে এখানে যারা পথ চলতি মানুষ আছেন বলবো যে আমাদের প্রত্যেকের সঙ্গে সহযোগিতা করুন। আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলো এই অতিমারিকে বন্ধ করার জন্য, কারণ এখনো পর্যন্ত স্কুল কলেজ বন্ধ। যদি তৃতীয় ঢেউ আমাদের জীবনে আবার ধাক্কা দেয়, তাহলে আমাদের যে পরবর্তী যে প্রজন্ম যারা তৈরি হবে তাদের কিন্তু এখনো পর্যন্ত স্কুল কলেজ বন্ধ, খেলার মাঠ বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে অতিমারি। এদিন চেম্বার অব ট্রেডার্সের সচেতনতা শিবিরে ব্যবসায়ী বিশ্বেশ্বর চৌধুরী করোনা এবং সচেতনতা নিয়ে জানান, সপ্তাহব্যাপী প্রতিদিন 1500 মাস্ক বিতরণ করা হবে। কার্জন গেট চত্বরে ট্রাফিক কন্ট্রোল রুমের সামনে থেকে তিনি বর্ধমানবাসীকে আরও সচেতন হওয়ার আবেদন জানান। ব্যবসাদার হিসেবে সমস্ত ব্যবসায়ীদেরকে সচেতন করা, তার সঙ্গে সাধারণ মানুষকে সচেতন করা উচিত যে এই সময় করোনার সময় সচেতনভাবে চলুন, যাতে পরবর্তীকালে আমরা ব্যবসাটাও করতে পারি, মানুষ যেন জীবনে বাঁচে। মানুষ যদি মারা যায় কাদের নিয়ে ব্যবসাটা করবো? সেই জন্য আমরা বর্ধমান পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা এই প্রোগ্রাম 7 দিন ধরে কার্জন গেট চত্বরে করছি। আজকে এটা প্রথম দিন, প্রত্যেক দিনই 1500 করে মাস্ক বিলি হবে, তার সঙ্গে সচেতনতা শিবির চলছে, মানুষকে বোঝানো যে এই করোনা বিধি পশ্চিমবঙ্গ সরকারের যেসব নিয়মকানুন আছে তা কঠোরভাবে পালন করুন। নাইট কারফিউর সময় বর্তমানে বেরোবেন না, কারণ তা থেকে মহামারী একতে যদি আপনি বেরোন তাহলে পুলিশ আপনাদের অ্যারেস্ট করতে বাধ্য হবে। আমরা সচেতন করছি, মানুষ যেন সচেতনতা সাড়া দেয়, সেই জন্য আমরা পরপর 7 দিন একই চেষ্টা করে যাব বর্ধমান থানার সহযোগিতায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী, মহিলা থানার আইসি বনানী রায়, চেম্বার অব ট্রেডার্সের সভাপতি আমজাদ হোসেন, সম্পাদক চন্দ্র বিজয় যাদব, চেয়ারম্যান বিশ্বেশ্বর চৌধুরী সহ ব্যবসায়ীগণ। এই অনুষ্ঠান থেকে পথ চলতি মানুষদের হাতে মাস্ক তুলে দেন, এছাড়া সবসময় মাস্ক পরার অনুরোধ করা হয়। এহেন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পথ চলতি সাধারণ মানুষও। পূর্ব বর্ধমান থেকে আমজাদ আলীর রিপোর্ট, চ্যানেল 24/7।